এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ডক্টর ইনুস ইস্যুতে ভারতের সহায়তা চায় যুক্তরাষ্ট্র। ডক্টর মোহাম্মদ ইনুসের মামলা শুনানিতে তীব্র বাগবিতণ্ডা, সাক্ষ্য গ্রহণ মুলতবি। 8 সেপ্টেম্বর নয়াদিল্লিতে হচ্ছে শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠক। এবার ভুয়া নির্বাচন করতে পারে সরকার বললেন রুহুল কবির রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। ডক্টর মোহাম্মদ ইনুসকে বিচার থেকে দায়মুক্তি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এখন ভারতের সহায়তা চায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতে যাচ্ছেন G20 সম্মেলনে যোগ দিতে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ওই বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব বিষয়ে আলোচনা হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এর আগেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন সফরে গেছে, সেখানে বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নরেন্দ্র মোদীর আলোচনা হয়েছিল বলে জানা যায়। যদিও আনুষ্ঠানিকভাবে দুদেশের কেউই কি ধরনের আলোচনা হয়েছে, কি আলোচনা হয়েছে ইত্যাদি কোনো কিছুই প্রকাশ করেনি, তবে এবারও ভারতের রাজধানীতে দুই নেতার মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এখন বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র ইত্যাদি চেয়ে ডক্টর ইনুস ইস্যুটি প্রাধান্য পাচ্ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে কোনো মূল্যে ডক্টর ইনুসের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম স্থগিত চায়। অন্তত ফৌজদারি মামলা থেকে যেন ডক্টর ইনুসের দায়মুক্তি ঘটে সেটি নিশ্চিত করতে চায়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি প্যাকেজ প্রস্তাবনাও তৈরি করেছে। সরকারের বিভিন্ন মহলের কাছে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে এমন তথ্য পাওয়া যাচ্ছে। সেই প্রস্তাবনায় বলা হয়েছে শ্রমিকদের যে পাওনা টাকা, সেই টাকা গ্রামীণ টেলিকম পরিশোধ করবে, বিনিময়ে শ্রমিকরা এই মামলাগুলো সরিয়ে নেবে। অন্যদিকে ডক্টর ইনুসের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম স্থগিত করা হবে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে দুর্নীতি দমন কমিশন ডক্টর ইনুসের বিরুদ্ধে যে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে সেই তদন্তটি স্থগিত করতে হবে। আপাতত ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে নতুন কোনো মামলা হবে না। নির্বাচনে আগ পর্যন্ত এই মামলা কার্যক্রমগুলোকে গুটিয়ে নেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে বলে জানা গেছে। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়া হয়নি। সরকার যেহেতু এই বিষয়ে এক ধরনের নির্লিপ্ততা অবলম্বন করছে, সেজন্যই মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই বিষয়টি নিয়ে ভারতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা নিয়েছে। একাধিক সূত্র বলছে যে ডক্টর মোহাম্মদ ইনুস মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একজন সম্মানিত ব্যক্তি। তিনি প্রেসিডেন্সিয়াল মেডেল পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট পার্টিতে তার ঘনিষ্ঠজনের অভাব নেই। মার্কিন রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ক্লিন্টন পরিবারের সাথে ডক্টর ইনুসের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, আর জো বাইডেন, বারাক ওবামা প্রত্যেকেই ক্লিন্টন পরিবারের কাছে নানাভাবে দায়বদ্ধ। এই সমস্ত বাস্তবতার প্রেক্ষিতে ক্ষমতাসীন ডেমোক্রেট পার্টির প্রধান ইস্যু এখন বাংলাদেশের নির্বাচন নয়, বরং ডক্টর ইনুসের দায়মুক্তি দেওয়া। আর এই বিষয়টি যখন ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া হবে, তখন বাংলাদেশ হয়তো নমনীয় হতে পারে বলে বিভিন্ন সূত্রগুলো আভাস দিচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে বাংলাদেশ এখন পর্যন্ত ইনুসের ব্যাপারে কোনো রকম উদারতা বা ছাড় দেওয়ার নীতিতে নেই, বরং সরকার মনে করছে ইনুস ইস্যুটি আইনে নিজস্ব গতিতে চলা উচিত। এই ব্যাপারে সরকারের অবস্থান খুব স্পষ্ট। তবে 8 সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে মার্কিন অনুরোধে ইনুস প্রসঙ্গটি উত্থাপন হতে পারে, তবে কূটনৈতিক সূত্রগুলো এই ধরনের আলোচনা হবে কিনা তারা নিশ্চিতভাবে বলতে পারেনি। তবে শেষ পর্যন্ত যদি ভারতকে ডক্টর ইনুসের ব্যাপারে প্রভাবিত করা যায়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ ডক্টর ইনুসের ব্যাপারে নমনীয় হতে পারে বলে মনে করছেন মার্কিন কূটনীতিকরা। আর সেই লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ডক্টর ইনুসের বিষয়টি নিয়ে ভারতের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করছে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইনুসসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের সময় উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে কয়েক দফা তীব্র বাগবিতণ্ডা হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তাদের গ্রামীণ টেলিকম পরিদর্শনের চেকলিস্টে স্বাক্ষর গরমিল নিয়ে এই বাগবিতণ্ডার সূত্রপাত হয়। বিতণ্ডার এক পর্যায়ে বিচারক এজলাস ছেড়ে চলে যান। পরে আদালত এ বিষয়ে লিখিত আবেদন করার কথা বললে ডক্টর ইনুসের আইনজীবী লিখিত আবেদনের জন্য সময় চান। পরে আদালত 13 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী জেরার দিন ধার্য করেন। মঙ্গলবার দুপুর 12:26 কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক তরিকুল ইসলামকে জেরা করা শুরু করে। এদিকে সাক্ষ্যগ্রহণ শুরু হলে সাংবাদিকদের বের করে দেন বিচারক। এ সময় ডক্টর ইনুসের আইনজীবী প্রশ্ন তুলেন, এটা কি ক্যামেরা ট্রায়াল যে সাংবাদিকদের বের করে দেওয়া হলো? তিনি বলেন, আপিল বিভাগেও সাংবাদিকরা থাকেন, তাদের সরে যেতে বলা হয় না, তাহলে এখানে কেন? এ সময় বিচারক বলেন, সবাইকে নিয়ে বিচার শেষ করতে পারবো না আমরা। পরে বিচারক সাংবাদিকদের এজলাসের পিছনের দিকে দাঁড়ানোর সুযোগ দেন। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন।
আগামী 8 সেপ্টেম্বর সন্ধ্যায় ভারতের দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী মাসুদ বিন মোমেন। মাসুদ বিন মোমেন বলেন, G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী শুক্রবার নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9-10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটাই শেষ দ্বিপক্ষীয় বৈঠক, সে কারণে এই বৈঠক নিয়ে যথেষ্ট আগ্রহ দুই দেশেরই রয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ক্ষমতাসীনদের হুঁশিয়ারি করে বলেছেন, এক নেতাকে সাজা দিলে তার জায়গায় আরেকজন গণতন্ত্রের পতাকা ধরবেন, এভাবে বিএনপির যে কোনো নেতাকে সাজা দিবে তার পরিবর্তে আরেক নেতা দায়িত্ব নেবেন, তবে এবার আর সরকার ভুয়া নির্বাচন করতে পারবে না। রিজভী বলেন, বাংলাদেশে এক অদ্ভুত শাসন বিরাজমান, এখানে ন্যায় বিচার ও বিধিবদ্ধ আইনি প্রক্রিয়ায় কোনো কাজ হয় না। সব মামলায় জামিন পাওয়ার পরও এবং আর কোনো মামলা দায়ের না করার উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে মুক্তি দেওয়া হয়নি। ইতিপূর্বে নানাভাবে তাকে আটকে রেখে যে বেআইনি কার্যক্রম দেশব্যাপী প্রত্যক্ষ করা হয়েছে তা নজিরবিহীন। হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ব্যাকডেট দিয়ে পেন্ডিং মামলায় মুন্নাকে আটকে রাখার পর আবারও উচ্চ আদালতে রিট করলে তাকে মুক্তির নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনাকে অগ্রাহ্য করা হয়েছে, জেল কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে নীরব। তিনি বলেন, আব্দুল মোনায়েম মুন্না এই মুহূর্তে সব মামলা থেকে জামিনপ্রাপ্ত, অথচ তাকে কারাগার থেকে বের হতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ। তারা বলছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে মুক্তির নির্দেশনা না পেলে তারা মুন্নাকে ছাড়বে না। এই ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। এদেশে মানুষের নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা, কণ্ঠের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সহ নাগরিক স্বাধীনতা এখন শেখ হাসিনার আচল বন্দী। পুলিশ ও আদালত এক্ষেত্রে আইনের শাসনে বদলে সরকারের চোখরাঙানিকেই আমলে নিচ্ছে। রাজধানীর এবারকার হাসপাতালে 26 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার উন্নতি হয়নি। কিছু কিছু ক্ষেত্রে তার শরীরে জটিলতা বেড়েছে বলে চিকিৎসক বোর্ড সূত্রে জানা গেছে। চিকিৎসকরা খালেদা জিয়াকে সার্বক নিপীড়ন পর্যবেক্ষণে রেখেছেন। খালেদা জিয়া চিকিৎসক ও বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম রাত 8:30 চিকিৎসা বোর্ডের বরাত দিয়ে বলেন, ম্যাডামের চিকিৎসা বোর্ডের পরামর্শে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তবে চিকিৎসক বোর্ড থেকে বরাবরই বলা হচ্ছে তার চিকিৎসা দেশে আর সম্ভব হচ্ছে না, তাকে বাইরে নিতে হবে। ম্যাডাম যে রুমে আছেন সে রুমে তাকে ক্লোজ মনিটরিংয়ে রেখে তার চিকিৎসা চলছে। তিনি আরও বলেন, তার স্বাস্থ্য বিষয়ে দেশ ও দেশের বাইরে থেকে খোঁজ নেওয়া হচ্ছে, তার জন্য জনগণ ও নেতাকর্মীরা উদ্বিগ্ন, সবাই তার সুস্থতা কামনা করছেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী কিছু ওষুধ পরিবর্তন করা হয়েছে। চিকিৎসক বোর্ডের একজন সদস্য জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, দেহে খনিজের অসমতা দেখা দিয়েছে, ক্যালসিয়াম পটাশিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমেছে, হঠাৎ করেই খালেদা জিয়ার লিভার কিডনি সহ কয়েকটি ক্ষেত্রে জটিলতা বেড়েছে। খালেদা জিয়ার কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক HZM জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তার চিকিৎসা দিচ্ছেন, তাকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে চিকিৎসকরা মনে করেন। উল্লেখ্য, এ দফায় গত 9 আগস্ট থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন বেগম খালেদা জিয়া। এর আগে গত 10 জুন মধ্যরাতে এবারকে হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। 2 সপ্তাহ চিকিৎসা নিয়ে 24 জুন বাসায় ফেরেন তিনি। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। গত বছরের জুনে খালেদা জিয়া এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়ে, এর একটিতে রিং পরানো হয়।